প্রত্যেকটা এজেন্টকে আমার এজেন্টগুলোকে বের করে দেওয়া হয়েছে, কেন্দ্রের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। যারা ঢুকতে পেরেছে পারছে শ্বাস করে তাদেরকে ভুট্টা পর্যন্ত দিতে দেওয়া হয় নাই। ফিঙ্গারপ্রিন্টে এমন ভাবে নিচ্ছে যে একদিক দিয়ে ঘুরে পিছন সাইড হলো বুথ, গোপন বুথ এতটা কাছাকাছি যেটা বলার বাইরে আগে কোনো সময় আমরা দেখি নাই। ফিঙ্গারপ্রিন্টে দেওয়ার সাথে সাথে পিছন থেকে ওদের নৌকা মার্কা লোক থাকে, তারা এখানে নৌকাতে ভুট্টা কার্যকরী করে ফেলে প্রত্যেকটা কেন্দ্রে এরকম ভাবে। আমি নিজে আমার আমার ভোট দেওয়ার ইচ্ছা ছিল না, আমি গত বড় আমি আমাকে ভোট দেই নাই, কারণ আমি জানি নোংরা পরিবেশে যাওয়ার মতো রুচি অন্তত আমার স্থানের নাই। আমি গতবার আমি আমাকে আমি ভোট দিতে যাই নাই। এইবার ভাবলাম প্রশাসনের সহযোগিতা শেষ মানে শুরু থেকে শেষ পর্যন্ত বিন্দু পরিমাণ আমি প্রশাসনের সহযোগিতা পাই নাই, বরঞ্চ মনে হয়েছে আওয়ামী লীগ না প্রশাসনই আওয়ামী লীগ, প্রশাসনই নৌকা মার্কা। এখানে নৌকাগুলোকে আমি কি দোষ দেব কি? ওরা তো চাইবেই, ওদের যেহেতু ভোট নাই জনগণের সাথে কোন সম্পর্ক নেই, ওনারা চাইবে জোর করে ইলেকশনে পাশ করার জন্য। কিন্তু প্রশাসনের দায়িত্ব কি? এটা 25,000 ভোটার আস ভোট থেকে বঞ্চিত হয়েছে প্রশাসনের অসহযোগিতার কারণে। ওনারা মাননীয় প্রধানমন্ত্রী ছবি পুড়িয়ে এগুলো অবিশ্বাস্য ব্যাপার, নিজের দলের লোকেরা এটা কি করে করে পুড়িয়ে আমাদের নেতা কর্মীর নামে মামলা দিল 8 তারিখ, মামলা রুজু করলো যাতে আমরা মাঠে না থাকতে পারি। ভোটটি যদি না দিতে দেওয়া হয় তাহলে তো এগুলো কোন প্রয়োজন নাই, এজেন্ট বের করে দিয়ে ওনারা ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পরে ওনারা মার্কের মধ্যে টিপ দিবে, তাইলে আর এত কিছু মামলা হামলা মারামারি কাটাকাটি কি দরকার ছিল? আমি বিনীতভাবে প্রশাসনকে অনুরোধ করব যে আপনারা অন্তত জনগণের বিরুদ্ধে দাঁড়ান না। জনগণকে আপনাদের আপনাদের আমরা জনপ্রতিনিধিরা অনেক সময় অনেক ভুল করি, মানুষ সব রকম জনপ্রতিনিধিকে পছন্দ করে না। সাধারণ মানুষের শেষ আশ্রয়স্থল হইল প্রশাসন, মানুষ নিরুপায় প্রশাসনের কাছে হাত বাড়ায় আর সেই প্রশাসন যখন নৌকা হয়ে যায় সেটা অত্যন্ত দুঃখজনক। তো আমরা এই পরিস্থিতিতে যেখানে আমার আমার জীবনের হুমকি, আমার বাবাকে হুমকি দেওয়া হয়েছে, সেখানে আমরা কিভাবে নির্বাচনটা করব? তারপরও 25,000 ভোটারকে দেখানোর জন্য আমি আজকে নির্বাচন শেষ পর্যন্ত ছিলাম। এখন যে পরিস্থিতি, যে কোনো সময় এরা সবকিছু দখল করে নিয়েছে শুরু থেকেই, এখন ওনারা যে পরিস্থিতি সৃষ্টি করছে আমার নির্বাচনে থাকার কোনো মানে নেই। আর সেটা আমি নির্বাচনে আগেও বলতে পারতাম, আগে বললে হতো কি যে আপনারা বলবেন আপনি তো নির্বাচনে জানি নাই, তাহলে কি করে বুঝলেন কারচুপি হয়েছে? শুধু কারচুপিটা হয়েছে সেটা প্রমাণ করার জন্যই আমি নির্বাচনে এই টাইম পর্যন্ত ছিলাম। আমি ধিক্কার জানাই, ঘৃণা জানাই, আল্লাহ জনের বিচার করে এবং ইনশাল্লাহ আমি মুসলমান হিসেবে আমি বিশ্বাস করি এই বিচার আল্লাহ করবে। আমি নির্বাচন থেকে আমি সরে দাঁড়ালাম এবং ঘৃণা জানালাম এবং আল্লাহর কাছে বিচার দিলাম। 25,000 ভোটার আমার সাথে আছে, 25,000 বর্দ্ধটা আমি দিয়ে গেলাম, ইনশাল্লাহ আল্লাহ এটা বিচার করবে।